নক্ষত্র পতন, ঘুমের দেশে ওস্তাদ রশিদ খান, সারারাত দেহ থাকবে পিস ওয়ার্ল্ডে, কাল গান স্যালিউটে শেষ বিদায়। ভারতীয় সঙ্গীত জগতের নক্ষত্র পতন। আজ দুপুরে না ফেরার দেশে চলে গেলেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান। চিরদিনের মতো থেমে গেল স্বনামধন্য সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানের গান। ইদানিং বেশ অসুস্থ ছিলেন সঙ্গীত শিল্পী, উচ্চ রক্তচাপের সমস্যা ছিল শিল্পীর, এছাড়াও প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত কয়েক বছর ধরেই ক্যান্সারকে সঙ্গী করে চলছিলেন তিনি। মুম্বাইয়ের নামি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাও চলছিল তার। এরপর কলকাতায় আসেন। গত নভেম্বর মাসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তড়িঘড়ি কলকাতার এক নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন অনেক দিন ধরে। মাঝে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছিল, তবে ইদানিং খেতে পারছিলেন না, তাই রাইস টিউবেই খাওয়ানো হচ্ছিল শিল্পীকে। আজ হঠাৎই অবস্থার অবনতি হয়, সংক্রমণ বেড়ে শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়ে। তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে আজ দুপুর 3:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওস্তাদ রশিদ খান। মৃত্যুর সময় শিল্পীর বয়স হয়েছিল 55 বছর। শিল্পী অসুস্থ জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছিলেন। এত অল্প বয়সে শিল্পীর চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছেন না। শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ থেকে শুরু করে সমস্ত দেশবাসী। উত্তরপ্রদেশের এই শিল্পী মূলত শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক হলেও 2004 সালে বলিউডের কৃষ্ণা ছবিতে প্রথম কাহে উজারি মেরি নিন্দ গান গেয়ে সঙ্গীতপ্রেমীদের ঘুম উড়িয়েছিলেন। তারপর একের পর এক জনপ্রিয় সঙ্গীত গেয়েছেন, জব উই মেট, হাম দিল দে চুকে সনম, মাই নেম ইজ খান, রাজ থ্রির মতো বলিউড ছবির পাশাপাশি মিতিন মাসি, বাপি বাড়ি যা, কাদম্বরীর মতো বাংলা ছবিতেও গান গেয়ে সকলের মন কেড়েছেন। প্রবাদপ্রতিম এই শিল্পীর প্রয়াণে সকলেই ভারাক্রান্ত। জানা গেছে মঙ্গলবার সারারাত পিস ওয়ার্ল্ডে থাকবে ওস্তাদ রশিদ খানের দেহ। আগামীকাল সকাল 9টার পর রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানেই সাধারণ মানুষ ও তার অনুরাগীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। জানা গেছে এরপর রাজ্য সরকারের পক্ষ থেকে রবীন্দ্র সদনে তাকে গান স্যালুট দেওয়া হবে। নতুন বছরের শুরুতেই সঙ্গীত জগতের নক্ষত্র পতনে শোকাহত সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।